এই সরকারকে নামানোর ক্ষমতা কোন দলের নেই বললেন হানিফ এদিকে বিএনপি নিজেদের গঠনতন্ত্র মানে না বলছেন শেখ হাসিনা জানাবো পদযাত্রাকে ঘিরে ঢাকা মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি খুলনায় দশই মার্চ থেকে নৌজন বন্ধের হুশিয়ারি মতপার্থক্য নিরসন করে ভোটে আসুন বলছেন সিসি এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে পঞ্চাশ বছরে মূল্য সর্বোচ্চ জিনিসপত্রের দামে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এই সরকারকে নামানোর ক্ষমতা কোনো দলের নেই বললেন হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন দু হাজার সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে তার ফলাফল মানুষ জানে আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই এই দেশে কোনো রাজনৈতিক দলের শক্তিও নেই হানিফ বলেন বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় এখন তারা যে কথাগুলো বলছে সেগুলো ওই ভাওতাবাজিরই অংশ হানি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন যদি অস্তিত্ব টিকে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন সেই নির্বাচন সংবিধান অনুযায়ী সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এদেশে আর কোনো নির্বাচন হবে না বিএনপি নিজেদের গঠনতন্ত্রই মানে না বলছেন শেখ হাসিনা সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি এমন রাজনৈতিক দল যে তারা নিজেদের গঠনতন্ত্র মানে না বিএনপির গঠনতন্ত্র আছে সাজাপ্রাপ্ত আসামি দলের নেতা হতে পারে না কিন্তু বিএনপির একটা নেতাও আজ সে কথা বলে না খালেদা জিয়া ও তার ছেলে দুজনের সাজাপ্রাপ্ত আসামি ওরা নিয়ম মানে না আইন মানে না সেই দলের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না প্রধানমন্ত্রী আরও বলেন সেই সময় ক্ষমতা দখলকারী অবৈধভাবে ক্ষমতায় বসে থাকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল তৈরি করেছিল সেই দলই হচ্ছে বিএনপি এরা মানুষের কল্যাণও চায় না মঙ্গলও চায় না মানুষকে আগুন দিয়ে পোড়ায় মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে কাজেই এদের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না এদেশের মাটি মানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছেছে বিশ্বব্যাংক ও পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন দুর্নীতি করে নিজের ভাগ্য করতে আসেনি জনগণের ভাগ্য গড়তে ক্ষমতা এসেছি তাই যখন কেউ মিথ্যা অপবাদ দেয় সেই অপবাদ মেনে নিতে আমি রাজি না বিশ্বব্যাংক মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি বলে এত দ্রুত গোপালগঞ্জ কোটালিপাড়াও টুঙ্গি পড়া আসতে পারছি অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়েই চলে আমাদের অপবাদ দিলে আমরা তা মানব না তাই জঙ্গিবাদ সন্ত্রাস মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন যার যার নিজেদের সন্তান তারা যেন কোনো সময় মাদক বা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ বিএনপির তুলনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন অনেকে অনেক কথা বলেন কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করেন এখানে একটা কথা বলতে চায় দু হাজার নির্বাচনে বিএনপি তিনশোটি আসনের মধ্যে পেয়েছিল মাত্র তিরিশটি আওয়ামী লীগ মহাজোট করেছিল আর বিএনপি ছিল বিশ দলীয় জোট তাহলে দুই দল এক হয় কিভাবে বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদ সন্ত্রাস গ্রেনেড হামলা তেষট্টি জেলায় বোমা হামলা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ওরা মানুষকে কিছু দেয়নি মানুষের অর্থ করে সব লুটপাট করে বিদেশে নিয়ে গেছে পদযাত্রাকে ঘিরে ঢাকা মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি সারাদেশের প্রতিটি মহানগরের থানায় থানায় আগামী শনিবার পদযাত্রা করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো সরকারের পদত্যাগ সহ দলদফা দাবি আদায় যুগপথ আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি করবেন দলগুলোর নেতাকর্মীরা তবে বিএনপির হাইকমান্ড দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছাড়া বিভিন্ন ইস্যুতে জনসম্পৃক্ততা বাড়াতে এ পদযাত্রাকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন বলে জানা গেছে ঢাকা মহানগরে কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে প্রতিটি থানায় ওই দিন দুপুর দুইটা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিকেল তিনটায় পদযাত্রা শুরু করবে কর্মসূচি সফলে প্রতিদিনই ঘর বৈঠক প্রস্তুতি সভা মত বিনিময়ে প্রচার প্রচারণা করেছেন নেতারা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাম একবেলা ডাল ভাত খেতে হিমশিম খাচ্ছে মানুষ অথচ জনগণের ঘাড়ে চেপে বসে শাসকরা ভুরি ভোজে ব্যস্ত জনগণের ন্যায্য দাবি ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করতে আন্দোলন চলছে এই আন্দোলনে সারা দেশের সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়ে অংশ নিচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণার পর এবারই প্রথম এ ধরনের কর্মসূচি এসেছে ফলে থানা কমিটির সাংগঠনিক সক্ষমতা ও দক্ষতা প্রমাণে একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন নেতারা তার আগামীতে সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের আগে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক ইউনিটের শক্তিমত্ত পরীক্ষা করতে যাচ্ছেন কর্মসূচি পালনের সংখ্যা তেড়াতে নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছে হাইকমান্ড ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল হক জানান কর্মসূচি পালনে তাদের সব প্রস্তুতি সম্পন্ন প্রতিটি থানা কমিটি নেতাকর্মীরা চলমান আন্দোলনে নিজেকে উজাড় করে কর্মসূচি পালনের প্রতিজ্ঞ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা ছাড়াও সাধারণ জনগণ এদিন রাস্তায় নেমে আসবেন বলে আমরা আশাবাদী অন্যান্য জোট ও দল সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চে নেতাকর্মীরা শনিবার দেশের সব মেট্রোপলিটন শহরে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করবেন গণতন্ত্র মঞ্চ ঘোষিত যতদফা কর্মসূচির ভিত্তিতে যুগপদ আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি পালন করবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন ঢাকায় সকাল সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত পদযাত্রা হবে এছাড়া বারো দলীয় জোট এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা একই কর্মসূচি পালন করবে খুলনায় দশই মার্চ থেকে নৌজান বন্ধের হুঁশিয়ারি একতরফাভাবে ভাবে নৌজন শ্রমিকদের বেতন ষাট শতাংশ বৃদ্ধির প্রতিবাদে স্বাধীনের আলটিমেটাম দিয়েছে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ অন্যথায় দশই মার্চ রাত বারোটা থেকে নৌজান বন্ধ আকার হুঁশিয়ারি দিয়েছে নৌজান মালিকরা রাত ছ দিকে মালিক গ্রুপের সভাকক্ষে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পরিসরণ খুলনা বিভাগে অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু সংবাদ সম্মেলনে তিনি বলেন গত বাইশে ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্র মন্ত্রণালয় শ্রম সভা করে সবাই নৌজান মালিকের সক্ষমতা বিশ্বব্যাপী মন্দ অবস্থা এবং পরিবহনযোগ্য পণ্যের অভাবের বিষয়টি বিবেচনা না করে একতরফাভাবে দু হাজার সালে প্রকাশিত গেজেটে উল্লেখিত মূল বেতনের উপর ষাট শতাংশ বৃদ্ধি করে নৌযান শ্রমিকদের বেতন স্কেল ঘোষণা করা হয় এই অযৌক্তিক প্রস্তাবে সম্মত হয়ে নৌযান পরিচালনা করা সম্ভব নয় নৌজানের প্রকারভেদে যেমন যাত্রীবাহী পণ্যবাহী তেলবাহী নৌযান আছে এবং এগুলোর ধারণ ক্ষমতা বিভিন্ন রকম নৌজানের প্রকারভেদে বড় ছোট হিসেবে মালিকদের আয় সক্ষমতা একরকম নয় কাজের ঢালাওভাবে সৎকারা হিসেবে বেতন ভাতা নির্ধারণের কোনো সুযোগ নেই ওয়াহিদুজ্জামান পোল্টো বলেন যদি শ্রমিকদের ষাট শতাংশ মজুরি বৃদ্ধির ঘোষণা আগামী সাত দিনের মধ্যে পুনর্বিবেচনা না করা হয় তাহলে আগামী দশই মার্চ রাত বারোটা থেকে নৌজান মালিকরা তাদের নৌজান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখতে বাধ্য হবেন মতপার্থক্যই নিরোচন করে ভোটে আসুন বলছেন সি সি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউল বলেছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি আপনারা আসন নির্বাচনে অংশ গ্রহণ করুন আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেটা নিরসন করার চেষ্টা করুন কারণ নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারবে না সব দলকে ভোটে আসার আহ্বানের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণমূলক ও নির্বিঘ্ন পরিবেশ তৈরিতে কমিশনের সব ধরনের পদক্ষেপের কথাও তুলে ধরেন কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন কিন্তু আমরা ভদ্রভাবে বিনীতভাবে সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা যে কোনো প্রকারের হোক নির্বাচনে অংশগ্রহণ করুন এবং নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট কেন্দ্রগুলোতে ভারসাম্য সৃষ্টি করুন যাতে এই ভারসাম্যের মাধ্যমে ভোট কেন্দ্রে এক ধরনের নিরপেক্ষতা এবং যথার্থতা প্রতিষ্ঠিত হয় নিজেদের মেয়াদে বিভিন্ন নির্বাচনে উপস্থিতি তুলনামূলক কম হলেও সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন সিইসি তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচনে যথেষ্ট ভোটার উপস্থিতি থাকবে বলে আশা রাখেন তিনি সকালে নির্বাচন ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন ভবনের সামনে শেষ করা হয় আজ বিকেলে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইসি পাকিস্তানে পঞ্চাশ বছরের মূল্যস্ফীতি সর্বোচ্চ জিনিসপত্রের দামে আগুন অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির সময় গড়ানোর সঙ্গে আরও খারাপ হচ্ছে দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে রীতিমতো আগুন লেগেছে দিন দিন দেশটিতে চলছে ব্যুরো জানিয়েছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্য সূচক বা মূল্যস্ফীতি একত্রিশ দশমিক পাঁচ শতাংশে লাভ দিয়েছে যা গত পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ দেশটিতে খাবার পানীয় এবং পরিবহন ব্যয় পঁয়তাল্লিশ শতাংশের বেশি বেড়েছে পাক পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে চার দশমিক তিন শতাংশ আর দুই বাইশ সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত মূল্যস্ফীতি সাতাশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় পানীয় ও তামাকজাত পণ্যের মূল্য বেড়েছে সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ সিগারেটের ওপর কর বৃদ্ধির কারণে মূলত এমনটি হয়েছে অপরদিকে খাবার ও নন অ্যালকোহলিক পানীয়র মূল্য গত এক বছরে পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার সম্পূরক আইন পাস করে যার মাধ্যমে পণ্যের ওপর আরোপিত কর সতেরো শতাংশ থেকে বাড়িয়ে আঠারো শতাংশ করা হয়েছে মূলত চলমান অর্থ বছরে আরও একশো সত্তর বিলিয়ন রুপি কর আদায়ের লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোর সরকার এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ছশো কোটি ডলার ঋণের প্রথম কিস্তির একশো কোটি ডলার পেতে কর জ্বালানি সহ সব কিছুর মূল্য বাড়িয়েছে পাকিস্তান সরকার এছাড়া গত কয়েক মাস ধরে ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির যে দরপতন চলছে সেটি অব্যাহত আছে গতকাল ডলারের বিপরীতে রুপির মূল্য এক দশমিক সাত শতাংশ কমেছে বুধবার দুশো ছেষট্টি দশমিক এগারো ধরে ডলারের সঙ্গে রুপির লেনদেন হয়েছে তবে মূল্যস্ফীতি ফেব্রুয়ারির তুলনায় মার্চে আরও বাড়বে বলে সতর্কতা দিয়েছে দেশটির অর্থনীতিবিদরা কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন